আপনাদের সকলকে আবারও স্বাগতম আমরা ইতিমধ্যে একটি খবর পেয়েছি যে খুব শীঘ্রই কিন্তু এসএলএসটি পরীক্ষা সংগঠিত হবে পুজোর আগে একটি নোটিফিকেশন প্রকাশিত হবে এবং পুজোর পর পরীক্ষাটি হবে খুব দ্রুত যেহেতু পরীক্ষা আমাদের সামনে চলে এসেছে তাই আমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কভার করব আমি দ্রুত কভার করানোর চেষ্টা করবো তারপরেও আপনারা বাড়িতেও এগুলো প্র্যাকটিস করবেন এবং অন্য অন্য যে বিষয়গুলো বাদ থেকে যাবে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর এখন যে কোনো দুটো তিনটে অথেন্টিক বই থেকে আমি প্র্যাকটিস করানোর জন্য একাধিক এমসিকিউ সলভ করিয়ে দেব খুব দ্রুতভাবে সেগুলো আপনারা কভার করে ফেলুন আর বিস্তারিত ভিডিওগুলো তো আমার দেওয়াই রয়েছে আদিমধ্যযুগ এবং মধ্যযুগ আধুনিক যুগ শুরু করব এখনও শুরু হয়নি তবে ওটাও করাবো আর প্রাচীন ও মধ্য এই দুটোর তো বিস্তারিত ভিডিও দেওয়াই রয়েছে সেখান থেকে দেখতে পারবেন আর এগুলো প্র্যাকটিস করার জন্য কয়েকটি অথেন্টিক বই থেকে আমি এমসিকেগুলোকে কেউগুলোকে করিয়ে দিচ্ছি যেহেতু হাতে সময় খুব কম চলুন তাহলে শুরু করি প্রথম প্রশ্ন যে চর্যাপদ আবিষ্কারের আগে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান কতবার তিনবার চারবার পাঁচবার সাতবার আছে এবার একটা ছোট্ট একটা বিষয় বলেনি যে উনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্রের উপর এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বিষয়বস্তু খুঁজে বার করার দায়িত্ব ছিল তার মৃত্যুর পর হরকর শাস্ত্রীর উপর সেই দায় ভার পড়ে সরকার কর্তৃক তিনি মোট চারবার নেপাল যান মোট চারবার তিনি নেপাল যান প্রথম যান আঠেরোশো সালে দ্বিতীয়বার আঠারোশো সালে এবং তৃতীয়বার উনিশশো সাত সালে তিনবারের বার তিন নম্বর বারে তিনি কিন্তু চর্যাপদের এই পুঁথিটি আবিষ্কার করেন তারপরে তিনি আরেকবার গিয়েছিলেন তাহলে এখানে চর্যাপদ আবিষ্কারের আগে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল যান কিন্তু তিনবার অর্থাৎ চর্যাপদ তিনবারের বার তিনি পান নেপাল থেকে পরবর্তী প্রশ্ন দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল কার লেখা এই বইটি লেখা কিন্তু রাজেন্দ্রলাল মিত্রের এই বইটি প্রকাশিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি থেকে আঠেরোশো সালে চলুন পরবর্তী প্রশ্ন হাজার বছরের পুরানো এটা বাঙ্গালা হবে বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও তে মোট কতগুলি বই ছিল এখানে চারটে বই ছিল এই চারটি বই হলো এক নম্বর হচ্ছে চর্যাচর্য বিনিশয় বা চর্যাপদ দুই নম্বর হচ্ছে সরপাদের দোহা তিন নম্বর হচ্ছে কৃষ্ণাপদের দোহা আর চার নম্বর হচ্ছে ডাকার নব এই চারটি পুঁথি সেখানে ছিল পরবর্তী প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যার তিব্বতী অনুবাদের কথা জানান কত খ্রিস্টাব্দে চর্যা ভাষার একটা তিব্বতী অনুবাদ ছিল হুম উনিশশো কুড়ি সাল থেকে তার পরবর্তীকালে তিব্বত থেকে রাহুল সংস্কৃতন প্রায় কুড়িটি চর্যা সংগ্রহ করেন এরপরে উনিশশো সালে সুনীত কুমার তিব্বতী অনুবাদের কথা বলেন যেটি আবিষ্কার করেন কিন্তু প্রবোধচন্দ্র বাগচি সেটা উনিশশো সালে হুম তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদের কথা বলেন সুনীত কুমার চট্টোপাধ্যায় উনিশশো সালে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি পরবর্তী প্রশ্ন চর্যাপদকে আচার্য চর্যাচয় এ কথা কে বলেছেন এ কথা বলেছেন বিদুশেখর শাস্ত্রী বিদুশেখর শাস্ত্রীর আরেকটি টাইটেল আছে ভট্টাচার্য তার একটি গ্রন্থ সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি এই গ্রন্থে অর্থাৎ এই বিদুষর শাস্ত্রী ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কোয়ার্টারলি এই গ্রন্থে তিনি চর্যাপদকে আচার্য চর্যাচয় বলেছেন আর চর্যাচর্য বিনিশয় এ কথা বলেছেন সুকুমার সেন আর চর্যা আচার্য বিনিশয় এ কথা বলেছেন শাস্ত্রী এখানে একটা বিষয় আছে একটা হচ্ছে আচার্য চর্যা আচার্য এটা বলেছেন প্রবোধ চন্দ্রবাকচি আর চর্যাচর্য চর্য এ কথা বলেছেন সুকুমার সেন সুকুমার সেন এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এই আচার্য চর্যাচর্য এ কথা বলছেন বিধু শাস্ত্রী আর চর্যাচর্য এই কথাটি বলছেন প্রবোধচন্দ্র বাগচি আর প্লেন চর্যাচর্য এই কথা বলেছেন সুকুমার সেন পরবর্তী প্রশ্ন তেঙ্গুর গ্রন্থমালায় চর্যাপদ সংগ্রহের নাম কি তেঙ্গুর গ্রন্থমালায় কিন্তু এটি এক ধরনের আধুনিক গবেষণা চর্যাপদ সম্পর্কে সেখানে সেই মূল পুঁতিটির নাম ছিল চর্যাগীতি কোষ চর্যার টিকাকারকে আমরা সকলেই জানি তিনি হলেন মণি দত্ত চর্যার টিকাকার তার টিকাটির নাম হচ্ছে নির্মলগিরি টিকা যেটি সংস্কৃত ভাষায় লেখা এই টিকাটি কিন্তু আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচী বাগচি পরবর্তী প্রশ্ন মণি দত্ত যত সংখ্যক চর্যার টিকা বর্জন করেছিলেন তিনি এগারো সংখ্যক চর্যার টিকা কিন্তু বর্জন করেছিলেন চর্যার এগারো সংখ্যক পত্রির রচয়িতাকে এই এগারো সংখ্যক পত্রীর রচয়িতা হলেন ডম্বিপা পরবর্তী প্রশ্ন এই এই ডম্বিপার গুরু ছিলেন বিরূপ্পা এই ডম্বিপার গুরু হলেন বিরূপ্পা এই ডম্বিপার গুরু পরবর্তী প্রশ্ন চর্যার কোন পদকর্তা হাড়িপার পার শিষ্য চর্যার কোন পদকর্তা হাড়িপার পার শিষ্য অর্থাৎ হাড়ি পার শিষ্য হলেন কান্নপা এই কাহ্নপাই কিন্তু চর্যাপদের পদের শ্রেষ্ঠ কবি এবং তার রচিত পদ সংখ্যা সর্বাধিক অর্থাৎ তেরোটি পদ তিনি রচনা করেছেন তার অন্য নাম কান্নপা বা কান্নিল পা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য এরকম বহু নাম আছে পরবর্তী প্রশ্ন চর্যার কবিরা তিব্বতে যে নামে পরিচিত চর্যার কবিরা তিব্বতে সিদ্ধাচার্য নামে পরিচিত যারা অ্যাকচুয়ালি বজ্রজানি ও সহজানি আচার্য তারাই কিন্তু সিদ্ধাচার্য আর সিদ্ধাচার্যদের অন্যতম বা এইসব সিদ্ধাচার্যরা মিলে হয় চৌরাশি সিদ্ধা পরবর্তী প্রশ্ন ভূসুকোপার মোট পথ সংখ্যা কটি আমরা একটু আগে পড়লাম কান্নপার পদ সংখ্যা হচ্ছে তেরোটি কিন্তু ভুসুকোপার পদ সংখ্যা হচ্ছে আটটি এটা আমাদের মনে রাখতে হবে বসুকোপার পদ সংখ্যা হচ্ছে আটটি পরবর্তী প্রশ্ন চর্যা বিষয়ক প্রবন্ধ চৌরাশি সিদ্ধার লেখককে চর্যা বিষয়ক প্রবন্ধ চৌরাশি সিদ্ধার লেখক হলেন রাহুল সংস্কৃতায়ন অ্যাকচুয়ালি চর্যাপদে আমরা তেইশ জন কবির নাম পাই কিন্তু তিব্বতের ইতিহাসে সেই সংখ্যাটি ছিল চুরাশি এই চুরাশি জনকে চৌরাশি সিদ্ধা বলা হতো এই বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন রাহুল সংস্কৃতন পরবর্তী প্রশ্ন চর্যাপদের আদি কবির পদসংখ্যা কটি কবি আমরা জানি লুইপা লুইপা তার তিনি দুটি পদ লিখেছিলেন একটা হচ্ছে এক নম্বর আর একটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর এই দুটি পদ তিনি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন চর্যার ভাষাকে অল্ট বেঙ্গলিস্ট কে বলেছেন এই এই কথা কিন্তু বলেছেন জ্যাকি এ কথা বলেছিলেন অনেকেই অনেক রকম বলেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী সান্ধ ভাষা আলোয়াধারী ভাষা প্রবোধ চন্দ্র বাগচি বিদেশাখর শাস্ত্রী অনেকে অনেক কথা বলেছিলেন তার মধ্যে ইংরেজ একজন তিনি বলেছিলেন এটি যা কবি বলেছিলেন অল্ট বেঙ্গলিস্ট পরবর্তী প্রশ্ন ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের কবে রচিত হয় ডক্টর সুকুমার সেন বলেছেন দশম থেকে দ্বাদশ শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দী সুকুমার সেন বলেছেন এই মতকে অনেকেই সমর্থন করেছেন তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকে আছেন যারা ভিন্ন মত পোষণ করেছিলেন পরবর্তী প্রশ্ন চর্চার বহু ব্যবহৃত রাগ রাগিনী হল কোনটি বহু ব্যবহৃত রাগ রাগিনী হচ্ছে পটমঞ্জুরি যেটি প্রথম পদ দুই পদের প্রথম পদ লেখায় পটমঞ্জুরির আগে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রাচীন রূপকথাগুলিকে কে সর্বপ্রথম সংগ্রহ করেন এই প্রাচীন রূপকথাগুলিকে সংগ্রহ করেছিলেন তিনি হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ইনি ছিলেন শিশু সাহিত্যের জনক ঠাকুমার ঝুলির স্রষ্টা সেই সাথে তিনি ছিলেন লোকসাহিত্যের সংগ্রাহক হুম তাহলে এই দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার কিন্তু রূপকথাগুলিকে সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন শ্রীকৃষ্ণ কাব্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা আছে কভার দেখুন আমরা বড় এক এক বইতে এক এক রকম তথ্য পাই আমি দুটি তথ্য দেব একটা হচ্ছে বড়ো চণ্ডীদাসের ভনিতা বড়ু চণ্ডীদাসের ভনিতা আছে একটি বইতে আছে দুশো আটানব্বইটি আর চণ্ডীদাস আছে চণ্ডীদাস ভনিতা আছে একশো সাতটি একশো সাতটি আর অনন্ত বড়ু চণ্ডীদাস এটি আছে সাতটি এরকম টোটাল মোট পদের সংখ্যা হচ্ছে চারশো আঠারোটি আমরা জানি অনেক বইতে চারশো পনেরোটিও আছে তবে চারশো আঠারোটি আমার মতে সঠিক এবার এখানে বলা হচ্ছে বড়ু চণ্ডীদাসের ভণিতা কটা হচ্ছে বড়ু চণ্ডীদাসের পদের মধ্যে আমরা পাই দুশো আটানব্বই হুম কোনো কোনো বইতে এর মধ্যে ভনিতাটাকে আলাদা করে ধরে তারা মনে করে যে বার বড় চণ্ডীদাসের ভনিতা ব্যবহৃত হয়েছে তাহলে অপশানে যখন এরকম থাকবে তখন আমাদেরকে তেতাল্লিশ দিতে হবে আর যদি দুশো আটানব্বই থাকে তখন আমাদের দুশো আটানব্বই দিতে হবে এটা আমাদের ভেবে নিতে হবে একটু পরবর্তী প্রশ্ন চণ্ডীদাস চরিত কার সম্পাদিত গ্রন্থ এটি হচ্ছে জগৎচন্দ্র রায়ের সম্পাদিত গ্রন্থ পরবর্তী প্রশ্ন বড়ু চণ্ডীদাসের পদ কার লেখা মোহাম্মদ শহীদুল্লাওর লেখা বড়ু চণ্ডীদাসের পদ এই গ্রন্থটি মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন পরবর্তী প্রশ্ন ওডিবিএল অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি লেখা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটি একটি গবেষণামূলক গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড রয়েছে জন্মখণ্ড থেকে শুরু করে রাধাবিরহ পর্যন্ত এর মধ্যে মথুরা খণ্ড বলে কোনো খণ্ড নেই তাহলে এটাই বলছে যে শ্রীকৃষ্ণ কাব্যের খণ্ড নয় কোনটি সেটা হচ্ছে মথুরা খণ্ড তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডে কৃষ্ণ দানি সেজে বসেছিল হুম যে কৃষ্ণ যে খণ্ডে কৃষ্ণ দানি সেজে অর্থাৎ সেটা হচ্ছে দান খণ্ডেই সে দানি সেজে বসেছিল ছত্রখণ্ডে সে ছত্র ধরেছিল বান বানখণ্ডে তো বান প্রাসঙ্গিক বিষয় আছে বান মারা হয় সেখানে বংশী খণ্ডে বংশী বাজানোর প্রসঙ্গ আছে দান খণ্ডে সে দানি সেজে বসেছিল আমাদের ক অ্যান্সার পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে আমরা তিনটি প্রধান চরিত্র পাই রাধা কৃষ্ণ আর বড়াই এই বড়াই চরিত্রটি ছিল রাধার রাধার মায়ের পিসি সম্পর্কের হন হনি পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যে কোন রাগের উল্লেখ আছে এখানে আহের মালব গুর্জরি সবগুলো রাগের কিন্তু উল্লেখ আছে তাহলে আমাদের সবগুলি হয়ে যাবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মহাজন পদাবলী প্রকাশ করেন কে এই বইটা আগের থেকেই দাগানো হয়ে গেছিলো যার জন্য সত্যি খুব দুঃখিত কিছু প্রশ্নের পরের থেকে অর্থাৎ একশোর পর পরের থেকেই আমরা অপশানগুলোকে সেভাবে দিতে পারব মহাজন পদাবলী প্রকাশ করেন জগবন্ধু ভদ্র পরবর্তী প্রশ্ন পদকর্তা বিদ্যাপতির কৌলিক উপাধি কী ছিল আমরা জানি পদকর্তা বিদ্যাপতির কৌলিক উপাধি ঠাকুর বা ঠক্কুর ঠক্কুর এই উপাধি কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি তার ভূপরিক্রমা গ্রন্থটি যার পৃষ্ঠপোষকতায় রচনা করেন আমরা জানি যে বিদ্যাপতি ছজন রাজা এবং একজন রানীর পৃষ্ঠপোষকতায় তার কাব্যগুলি রচনা করেন তার মধ্যে ভূপরিক্রমা গ্রন্থটি দেবসিংহ পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির লিখনাবলী গ্রন্থটি কার পৃষ্ঠপোথায় পোষকতায় রচনা করেন এটা হচ্ছে রাজা পুরাদিত্যর পৃষ্ঠপোষকতায় কিন্তু লিখনাবলী এই বইটি বা গ্রন্থটি রচনা করেন পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির ভক্তি তরঙ্গিনী এই গ্রন্থটি যার পৃষ্ঠপোষক রচনা করেন তিনি হলেন ভৈরব সিংহ তাহলে ভক্তি তরঙ্গিনী ভৈরব সিংহর পৃষ্ঠপোষকতায় রচনা করেন পরবর্তী প্রশ্ন কীর্তি সিংয়ের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি যেটি রচনা করেন নাম শুনেই আমরা বুঝতে পারছি কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা কাব্য রচনা করেন এই কাব্যে তিনি নিজেকে কবি বলে উল্লেখ করেছিলেন এটি কিন্তু প্রথম দিককার রচনা পরবর্তী প্রশ্ন বিদ্যাপতির চম্পু জাতীয় কাব্য এই কীর্তিলতা কাব্যই কিন্তু বিদ্যাপতির চম্পু জাতীয় কাব্য পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি কী পদাবলীর সংকালককে কুমার গঙ্গানন্দ বিদ্যাপত কী পদাবলীর সংকলক পরবর্তী প্রশ্ন চিন্তামণি সংকলক কে ক্ষণদাগি চিন্তা সংকলক হলেন বিশ্বনাথ চক্রবর্তী চক্রবর্তী প্রশ্ন ক্ষণদাগির চিন্তামণি সংকলনে মোট পদ সংখ্যা তিনশো পনেরোটি পদ সংখ্যা তিনশো পনেরোটি পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদাবলীর সর্বশ্রেষ্ঠ সংকলকের সংকলনের নাম বৈষ্ণব পদাবলী বিষয়ক সর্বশ্রেষ্ঠ সংকলন হল পদকল্পতরু এটি কিন্তু বৈষ্ণবপদের সর্বশ্রেষ্ঠ সংকলন গ্রন্থ পদকল্পতরু সংকলক কে এটা হচ্ছে গোকুলানন্দ সেন কিন্তু পদকল্পতরু সংকলক পরবর্তী প্রশ্ন পদকল্পতরুতে মোট পদ সংখ্যা কটি একত্রিশশো একটি পদ রয়েছে পদকল্পতরুতে পরবর্তী প্রশ্ন তৈরণী পুঁথি পাওয়া যায় যে স্থান থেকে এটা হচ্ছে তৈরণী গ্রাম থেকে তৈরণী পুঁথি পাওয়া যায় বিদ্যাপতির জন্ম কত সালে বিদ্যাপতির জন্ম আনুমানিক চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে মিথিলার মধুবনী পরগনার বিশ্বপী গ্রামে পরবর্তী প্রশ্ন সর্বপ্রথম যিনি বিদ্যাপতির ভাষাকে পুরুবিয়া হিন্দি বলেছেন তিনি হলেন জন বিমস রসমঞ্জুরি কার লেখা রসমঞ্জুরি লেখা হচ্ছে পীতম্বর দাসের খুব একটা গুরুত্বপূর্ণ লাইন এটি যে বিদ্যাপতির কুর্তি পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরায় আছি এই মন্তব্যটি কার এখানে কথাটা ঠিক পরিপূর্ণভাবে বলা নেই আমি আমার ভিডিওতে এটা বলেছিলাম আপনারা ডিটেলস দেখে নিতে পারেন সেটি হচ্ছে চন্দ্র সেনের বলেছিলেন এই কথা এই ধুতি পাখড়ির প্রসঙ্গটি ধুতি চাদর আর কি এই প্রসঙ্গটি চন্দ্র সেনের বলা পরবর্তী প্রশ্ন পদাবলিকার চণ্ডীদাসের কথা বাংলা আধুনিক পাঠকে দৃষ্টিগোচর করেন কে সেটা হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র পরবর্তী প্রশ্ন চন্ডিতাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা করেন কে এটা হচ্ছে রামগতি ন্যায়রত্ন করেন দেশ আপনার বিনায় আপনি আপনার গান বক্তাকে এই গানটির বক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন বাংলাদেশে পদাবলী জনপ্রিয়তা পায় কার সময় থেকে পদাবলীর জনপ্রিয়তা পেতে শুরু করে জয়দেবের সময় থেকেই পরবর্তী প্রশ্ন সিং রসের পর্যায় হচ্ছে দুটি একটি হচ্ছে আর আরেকটা হচ্ছে সম্ভব পরবর্তী প্রশ্ন বৈষ্ণব রসশাস্ত্রে রসের বললাম দুটি বৈষ্ণব রাস্ত্রের সিংহারসের পর্যায় দুটি হলো একটি বিপ্রলম্ভ আর অন্যটি সম্ভব যেটা আমি বললাম পরবর্তী প্রশ্ন বিপ্রলম্ভের একটি বিভাগ হচ্ছে মান প্রবাস পূর্বরাগ এই প্রশ্নটি একটু কনফিউশন রয়েছে তোমরা অ্যান্সার করে আমাকে জানাবে যে বিপ্রলম্বের ভাগ কোনটি এর মধ্যে পরবর্তী প্রশ্ন বৈষ্ণবশাস্ত্রে মিলনের পরবর্তী অবস্থা বা বিপরীত অবস্থা তাহলে বৈষ্ণবশাস্ত্রে মিলনের বিপরীত অবস্থা হলো বিপ্রলম্ভ লালসা উদ্বেগ মোহ উন্মাদ এগুলি কোন পর্যায়ের দশা সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের দশা শাস্ত্রে প্রবাস কথার অর্থ হচ্ছে বিরহ পরবর্তী প্রশ্ন বৈষ্ণব পদে অভিসারিকার রূপ হল আটটি অর্থাৎ আটটি অভিসারিকার কথা আমরা জানতে পারি বর্ষা অভিসারিকা তিমির অভিসারিকা অনেক অভিসারিকা আছে অভিসারিকা নায়িকার কথা কোন রস পর্যায়ে সংকেত করেও কৃষ্ণ রাধার কাছে আসে না সেটা হচ্ছে বিপ্রলব্ধা পরবর্তী প্রশ্ন জ্ঞানদাসের আজ পরভাতে কাক কলকলি পথটি যে পর্যায়ে সেটা হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ের বাংলায় গরানহাটি কীর্তনের উদ্ভাবককে সেটি হচ্ছে নরোত্তম দাস পদকল্পলতিকা কে সংকলন করেছিলেন সেটা হচ্ছে গৌরমোহন দাস সংকলন করেছিলেন পরবর্তী প্রশ্ন বাংলায় পদাবলীর উৎস কী বাংলায় পদাবলীর উৎস জয়দেবের গীতগোবিন্দ তার থেকে একে একে পদাবলীর উদ্ভব হয়েছে চৈতন্য সমসাময়িক পদকর্তা আমরা জানি চৈতন্যকে কেন্দ্র করে মধ্যযুগের তিনটে যুগের সৃষ্টি হয়েছে একটি হচ্ছে চৈতন্য পূর্ব যুগ একটা হচ্ছে চৈতন্য যুগ একটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ এই তিনটি যুগ এখানে বলা হচ্ছে চৈতন্য সমসাময়িক অর্থাৎ চৈতন্য থাকাকালীন সেই সময় যেসব পদকর্তারা ছিলেন তিনি হলেন গুপ্ত শিবানন্দ সেন নরহরি সরকার এই তিনজনই কিন্তু চৈতন্য সমসাময়িক পদকর্তা পরবর্তী প্রশ্ন মুরারিগুপ্তের করচা নামে পরিচিত কোন রচনাটি এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতাম্বিত যেটি গুপ্ত লিখেছিলেন পরবর্তী প্রশ্ন ভক্তি রত্নাকর কোন পদকর্তার লেখা গ্রন্থ ভক্তি রত্নাকর গ্রন্থটি লিখেছিলেন ঘনশ্যাম দাস পরবর্তী প্রশ্ন পদকর্তা নরহরি সরকারের সর্বাধিক পদ পাওয়া যায় যে সংকলনে সেটা হচ্ছে গৌর পদ তরঙ্গিনী এই সংকলনে পদকর্তা নরহরি সরকারের সর্বাধিক পদ পাওয়া যায় পদকর্তা বলরাম দাসের আবির্ভাব ষোড়শ শতকের মধ্যভাগে পদকর্তা জ্ঞানদাসের জন্ম হয় কোথায় কাদরা গ্রামে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে জ্ঞানদাসের জন্ম পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শ্রীখণ্ডের প্রাচীন বৈষ্ণব গ্রন্থটি প্রণয় এটা হচ্ছে গৌর গুণানন্দ ঠাকুর পরবর্তী প্রশ্ন তপন কিরণ যদি অঙ্গ না দগধল পথটি রচয়িতাকে সেটা হচ্ছে পত্রী রচিত হচ্ছে গুপ্ত চাতক যত পিবি অবিরত পথটি রচিত হচ্ছে শিবানন্দ সেন হেদেল বিনোদিনী এ পথে কেমতে যাবে তুমি এ রচয়িতাকে এ রচিত হলেন বংশীবদন পরবর্তী প্রশ্ন সাধন দীপিকা কার রচনা সাধন দীপিকা গ্রন্থটি রাধাকৃষ্ণ দাস গোস্বামীর মনোহরশাহী কীর্তন এর প্রবর্তক ছিলেন শ্রীনিবাস আচার্য পরবর্তী প্রশ্ন হাটপত্তনের স্রষ্টাকে হাটপত্তনে স্রেষ্ট হলেন নরোত্তম দাস পরবর্তী প্রশ্ন পদকল্পতের তরুতে নরোত্তম দাসের মোট পদ চৌষট্টিটি গোবিন্দ দাস কবিরাজের কৌলিক উপাধি ছিল সেন গোবিন্দ দাসের মাতামোহের নাম কি মাতাময়ের নাম হলো দামোদর সেন গোবিন্দ দাস রচিত নাটক সঙ্গীত মাধব যে ভাষায় লেখা সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় গোবিন্দ দাসের গুরু ছিলেন শ্রীনিবাস আচার্য পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসকে বা গোবিন্দ দাসকে কবিরাজ বলা হয়েছে কোন গ্রন্থে প্রেমবিলাস গ্রন্থে গোবিন্দ দাসকে কবিরাজ আখ্যা দেন তার গুরু শ্রীনিবাস আচার্য পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসের পদসংখ্যা প্রায় সাতশো অভিনব হেম পদকল্পতরু সঞ্চারু পত্রী রচিত হলেন গোবিন্দ দাস বিদ্যাপতি মিথিলার কবি একথা প্রথম প্রকাশ পায় যে পত্রিকায় এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পায় গোবিন্দ দাস বাঙালি কবি নন এমন মতবাদের প্রধান প্রবক্তা হলেন নগেন্দ্রনাথ গুপ্ত শিবসিংহ রজ একটি মৈথিলি গ্রন্থ পদকল্পতরুতে তরুতে গোবিন্দ চক্রবর্তীর কতগুলি পদ আছে দশটি পদ আছে এগুলো আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলুন কারণ কিছু করার নেই সময় এগিয়ে আসছে আমি বিস্তারিত তো দিয়েইছি তার সাথে এগুলো এক্সট্রা হলো পদকর্তা রায়শেখর যে সময়ের কবি তিনি হলেন সপ্তদশ শতকের কবি এই পদকর্তা রায়শেখর পরবর্তী প্রশ্ন পদকর্তা রায়শেখর সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেন জগবন্ধু ভদ্র ধামালি রচনা করেছিলেন দাস ঝলকই দামিনী দহন ও সমান পদটির পদকর্তা হলেন রায়শেখর প্রাণনাথ কেমন করিব আমি তোমা বিনে মন করে উচ্চাটন এই পদটি লিখেছেন রায় বসন্ত ছোট বিদ্যাপতি নামে পরিচিত কবিরঞ্জন রসকল্পবল্লী গ্রন্থের সংকলক হলেন গোপাল দাস ঘোর তিমির অতি ঘন কাজর জিতি পদটি রচিত হলেন ঘনশ্যাম দাস পরবর্তী প্রশ্ন কোন বৈষ্ণব পদকর্তার উপাধি বিদ্যাপতি বলে অনুমান করা হয় সেটা হচ্ছে চম্পতি এই কবির উপাধি বা এই পদকর্তার উপাধি হচ্ছে বিদ্যাপতি পরবর্তী প্রশ্ন অদ্বৈত জীবনী কাব্য অদ্বৈত প্রকাশ কার রচনা সেটি হচ্ছে ঈশানা নগর এর রচনা অদ্বৈত প্রকাশ কাব্যটিতে অধ্যায় সংখ্যা বাইশটি পরবর্তী প্রশ্ন অদ্বৈত মঙ্গল কার লেখা হরিচরণ দাসের লেখা গ্রন্থটি হচ্ছে অদ্বৈত মঙ্গল অদ্বৈত বিলাস এর লেখককে সেটা হচ্ছে হরিদাস অদিত্য বিলার গ্রন্থটি লেখক হলেন হরিদাস আজকে একশোটি প্রশ্ন আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তাহলে আমি এর পরপর যেটা বলেছি এক হাজারটি প্রশ্ন আলোচনা করব প্রাচীন মধ্য এবং আধুনিক যুগ এক হাজারেরও বেশি হয়ে যাবে পরপর আমি এভাবে ক্লাস দিতেই থাকব আপনারা বারবার শুনে এগুলো মুখস্ত করার চেষ্টা করুন যদি কোনো প্রশ্ন কনফিউশন হয় অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য